बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आपनारा केमन आछेन आमी तो आलहामदुलिल्लाह बेश भालो आछि। तो प्रतिदिनेर मतो आजो एकटी भिडियो निये एसेछि मास्टर लाइफस्टाइल थेके, आमी मास्टर आम्मु। तो बंधुरा देखा शुरूते प्रथमे एकटी लाइक दिये देखा शुरू करबेन, जदि भालो लागे अवश्यई सबस्क्राइब करे राखबेन, पाशे थाका कालो बेल आइकनटि क्लिक करे दिबेन। आमी जेई नियमित आपडेट देब आपनादेर मोबाइलेर साथे साथे पौंछे जाबे। आर बंधुरा आपनादेर तो आमी প্রতিটা যাদেরই ব্লগ দেখি তাদেরই প্রথমে লাইক দিয়ে আমি দেখা শুরু করি বন্ধুরা। তো বন্ধুরা কেন যে আমাকে লাইক দিতে চান না জানি না। তো আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আমার নাস্তা থেকে শুরু করছি আমি ভিডিওটা। আর আজকে নাস্তা হচ্ছে আলু ভাজি আর রুটি, আর মাস্টার জন্য পরোটা। আর মাস্টার তো রুটি খেতে চায় না, ও মুখে দিলে ফেলে দেয়, সেজন্য ওকে পরোটা ও অনেক লাইক করে, সেজন্য ওকে পরোটাই আমি দেওয়ার চেষ্টা করি। আর এই যে রুটিগুলো, আর যেহেতু আজকে শুক্রবার তো জুমার দিন, তো সবাইকে জুমা মোবারক। আর এই যে নাস্তা বানিয়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন আলু ভাজি করে নিচ্ছি। আর আমার ছেলেরা তো আলু ভাজি বড় ছেলে পছন্দ করে না, তো আমার কাছে অনেক ভালো লাগে। আজমির ছোট ছেলে অনেক পছন্দ করে আলু ভাজিটা আর রুটি দিয়ে। আর এখন এই যে আলু ভাজি করা হয়ে গেছে, এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আর তো আপনাদের ভাইয়া আজকে আমাদের চা বানিয়ে খাওয়াবে। তো কী চা বানাচ্ছে দেখুন, বিট লবণ আর লেবু চিনি দিয়ে তারপরে চা বানিয়ে খাওয়াচ্ছে। আর এই চাটা আপনারা বানিয়ে খাবেন, অনেক মজার একটি চা, বিট লবণ আর লেবু দিয়ে। আর এই যে আমাদের নাস্তা খাবো এখন আমরা সবাই একসাথে, আর সব পরিবার সবাই একসাথে নাস্তা খাওয়ার মজাটাই তো আলাদা আলাদা লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে সকালবেলা নাস্তাটা সবাই একসাথে বসে খাবারটা। আর দুপুরবেলা তো এক একজনে এক একবার খায়, সেজন্য আর তেমনভাবে তোলা হয় না। আর যেহেতু আজকে শুক্রবার, সকালবেলা দুপুরবেলা রাত্রে সবাই একসাথে বসে আমরা নাস্তা খাবো, তো আমার কাছে অনেক ভালো লাগে। আর মাস্টার তো অনেক আনন্দ পাবে আজকে, যেহেতু শুক্রবার ওর আব্বু বাসায় থাকবে, সেজন্য আর ওর আব্বুকে ছাড়া তো ও কিছুই ভাবতে পারে না। আর এই যে ওর আব্বু ওকে নাস্তা খাইয়ে দিচ্ছে, আজমির নাস্তা খাচ্ছে আমার ছোট ছেলে। আর এখন নাস্তা খাওয়া শেষ হলে তারপরে আমরা চা খেয়ে নেব। আর নাস্তার পরে চাটা খেলে তো শরীরটা অনেক ক্লান্তি দূর হয়, অনেক ভালো লাগে। আর এই যে বিট লবণের চাটা আমরা এখন খাবো মজা করে। আর আজমির নিহাত ওরা তো চা খেয়ে নিয়েছে, তো আমি এখন চা খাবো, আমি খাইনি। আর এখন আসছে হাবিবা, হাবিবা বলছি যে চা খাও, হাবিবা এই যে চা খেয়ে নিচ্ছে, আমার বাগনি এটা হাবিবা। আর এখন আমি খাবো চাটা, এই যে এই চাটা খাবো আমি। আর বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেছে, লং হয়েছে, কারণ সকাল থেকে বিকেলের নাস্তা পর্যন্ত আমি শেয়ার করেছি। আর এখন এই যে ডিম রান্না করব, আর গরুর গোশত রান্না করব, আর পোলাও রান্না করব। আর ডিমটা রান্না করব আমি সাদা কোরমা করবো ডিম, আর গরু গোশত রান্না করব, এই যে গরু গোশতটা রান্না করব আমি হাতে মেখে। তো এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন করে সবটি, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর এই যে দিয়ে দিলাম এখন গরম মশলা, দারুচিনি, এলাচ, আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর একটা বড় সাইজের তেজপাতা, আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি হাতে মেখে মেরিনেট করে নিচ্ছি। তারপরে আমি এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেল, রান্নার তেল, সয়াবিন তেল, আমরা এটাই খাওয়ার চেষ্টা করি। এই তেলটা তির তেল, এটা নামটা তির। তো এখন মেরিনেট করা রেখেছি, তারপরে 10 মিনিট, আমার হাতে সময় কম, সেজন্য আজকে প্রেশার কুকারে রান্না করব, কারণ প্রেশার কুকারে রান্না করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে গোশতটা, সেজন্য আমি প্রেশার কুকারেই আজকে রান্নাটা করব। আর এই যে রান্নার জন্য আমি যে প্রেশার কুকারে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা কষানো না হলে তো আমার কাছে একদমই ভালো লাগে না।
আর সবসময় আমি কষানো রান্নাটাই খেতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে আমার মজাটা মুখে যেমন লেগে থাকে। আর মেখে যেখে যদি প্রেশার কুকারে পানি দিয়ে শিস দেওয়া দেয় তো ওই রান্নাটা যেমন খেতে ভালো লাগে না, কেমন জানি একটা কাঁচা গন্ধ ভাব আসে, আর ও রান্নাটা খেতে আমার ভালো লাগে না। আর এখন এই যে আমি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, তিনটা শীষ আনার পরেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে বাহিরের ভিউটা, আমার পাকের ঘরের এই যে জানালাটা আছে চুলার পাশে, এই যে বাহিরের ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই যে তেজপাতাগুলো আমি বাজার থেকে এনেছি, তো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে এনেছি, তো আমি তেজপাতা যে ঝাড়ে রাখি ওই ঝাড়টা রাখবো। আর আমার এই যে গোস্তটা হয়ে গেছে, এখন আমি পোলাও রান্না করার জন্য ওই যে চাউল আর তেল আর মশলা তেজপাতা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, ফুটানোর পরে দেখছেন না কি গুড়গুড়ি এসেছে, তারপরে আমি চাউল দিয়ে দিলাম, চাউলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি যে 5 মিনিট পরে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো এই রান্নাটা করানোর সময় তো আমি রেসিপি দিলাম না, তো কিছু কিছু সময় শেয়ার করেছি, আর রেসিপি দিলে তো অনেক বড় লম্বা লং হয়ে যাবে, আরও বেশি লং হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা, আর এই যে আমার পাশে থেকে আমার মেয়েটাকে দেখেন, মাসরামণিকে, তো এই যে মাসরামণি আমার সাথে কথা বলতেছে যে আম্মু আম্মু বলতেছে, আর মাসরা তো আম্মু আব্বু বলতে পারে। আর এখন এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ভাতটা, আর গোস্ত রান্না হয়ে গেছে, আর এখন রান্না করব আমি সাদা কোরমা, ডিমের সাদা কোরমা। আর কোরমা করার জন্য আমি যে তেলেতে আমি ডিমটা ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন। এই যে পেঁয়াজ কুচিগুলা আমি একটু তেলে ফ্রাই করে নিব, আর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি, ওটা তো আমি শেয়ার করলাম না। তো এখন আমি দুধ দিয়ে দিলাম, আর কোরমাতে অবশ্যই দুধ টক দই দিতেই হবে, তাহলে তো এই মজাটা মানে বেশি লাগবে। আর আমি এখন এই যে মশলা দিয়ে, সব ধরনের মশলা যেহেতু আছে ওইগুলা সব দিয়ে টক দই দিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিলাম, দুধটা দেওয়ার পরে তারপরে আমি একটু কষিয়ে নিয়ে ডিম দিয়েছি। আর ডিমটা এই যে কোরমাটা প্রায় হয়ে গেছে, দেখেন কি কালারটা কত সুন্দর এসেছে। আর জুম্মা নামাজ পড়ে সবাই বসলো খেতে, তো আমি নামাজ সেরে তারপরে সবাইকে খাবার টাবার দিয়েছি, এর মধ্যে আমি রান্না শেষ হয়েছে, নিজে আমি ফ্রেশ হয়েছি, গোসল করেছি, তারপরে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে সবাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে সবাই আসলো, এই যে ইকরাম, অনিক, তারপরে আজমির, নিহাদ, আমি, মাস্টার রাব্বু, মাসরা সবাই আসলো খেতে। তো একসাথে আমরা বসে দুপুরের খাওয়া খাবারটা খেলাম। তো মা ইকরাম অনিক হচ্ছে আমার ছোট দেবরের ছেলে, দুই ছেলে, ওরা তো আমাকে ছাড়া কিছুই বুঝে না। আর ইকরাম অনিক সবসময়ই আমাকে বলে যে আমাদের ভিডিও করো, আমাদের ভিডিও করো। আর ওরা যাই করুক, ছোট একটা গাছ লাগালেও আমাকে ফলো করবে, সব কিছুতে আমাকে ফলো করে করে ওরা নকল করে সব কিছুতে। আর ছোট তো সেজন্য জেঠু আম্মু মানে ওরা তো আমার অনেক ভক্ত পাগল। আর ওদের জন্য আপনারা গত ভিডিওতে, কালকের ভিডিওতে আপনারা ওদেরকে অনেক দোয়া করেছেন, তো আল্লাহর রহমতে আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আর এখন এই যে আমরা আমাদের খাবার দাবার শেষ প্রায়ই শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কোকাকোলা খেয়ে নিচ্ছি খাবারের পরে। এই যে এটা আমরা বিকেল পাঁচটা বাজে রেস্ট নিয়ে তারপরে মাছটাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ওই 5:30 বাজছে, তারপরে একটু মাছটাকে নিয়ে ঘোরাঘুরি করতে বের হয়েছে। এই যে নদীর পাড়ে আসলাম, আয়সা দেখি যে ইকরাম অনেক খেলা করছে, ওরা নাকি এই যে রং দিয়ে কি বানাচ্ছে এগুলা বলছে আমাকে, যে আমরা জুস বানাচ্ছি, জেঠু আম্মু আমরা জুস বানাচ্ছি। আর এই যে আমার বাড়ির পাশে এই বুড়িগঙ্গা নদী, আর নদীটা তো অনেক সুন্দর, সেজন্য প্রতিটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করি আমি। আর এটা এই যে ইকরাম
আর ইকরামের ফ্রেন্ড আর উনি খেলা করছে, আর আমি মাসরাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি মাসরাকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর ও তো বিকেলবেলা হলেই ঘুরতে চায়, না ঘুরলে ওর আবার মাথা নষ্ট হয়ে যায় আর হাইপারে বেড়ে যায়, সবাইকে একটু টেনশনে রাখে। আর এখন এই যে মাসটাকে একটু ঘোরাঘুরি করাচ্ছি আমি, আর বন্ধুদের সাথে কিছুটা সময় আমি শেয়ার করে দিলাম যে আমার মেয়েকে কোথায় ঘুরতে নিয়ে গেলাম আমি এই যে। আর ঘুরতে এসে দেখি যে অনেক মেয়েরা ছবি তুলছে, আমার ভাগ্নি হাবিবায়, তারপরে আছে হাবিবার বান্ধবীরা, সবাই এই যে আসবে ঘুরতে আসছে। আমরা ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরে ওই পাশে গেছি, গিয়েছি দেখি যে ওরা আর ওই যে দেখা যায় যে হাবিবাদের, তো আমরা যাচ্ছি হাবিবাদের কাছে। আর এই যে হাবিবা হাবিবার বান্ধবী, দুই বান্ধবী, ওরা পিক তুলতেছে আর টিকটক করতেছে, মজা করতেছে। আর এই বয়সটা তো এমনই হয় যে বান্ধবীরা একসাথে পড়ালেখা করে, আর ওরা তিনজনই মনে হয় এসএসসি পরীক্ষা দিবে, সেজন্য ওরা একসাথে। আর এই সময়টা তো এরকমই যে ছেলেবেলার কথা মনে পড়ে গেল ওদের দেখে দেখে। আর এই যে আমার মাস্টার দাঁড়িয়ে আছে, আমি বলছি যে আসো আমরা বাসায় চলে যাই, ও যাবে না, ওদের সাথেই থাকবে, ও কান্না করতেছে আমার সাথে আসবে না। আর এটা এই যে বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার জন্য আমি মাস্টার জন্য একটি নাস্তা বানাবো, তো এই নাস্তাটা মাস্টার বিকেলবেলা খেতে অনেক লাইক করে। এখন এই যে আমি বানাবো ডিম বার্গার, ডিম বার্গারটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এই ডিমটা ভেজে নিয়েছি, আর এই সস দিয়ে ভাজার পরে তারপরে এই যে সসটা দিয়ে দিলাম আমি। সস দেওয়ার পরে তারপরে আমি যে ভানরুটি দিয়ে এটাকে মুড়িয়ে নিয়ে তারপর বার্গার বানাবো। বার্গারটা খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে, সেজন্য আমি মাঝে মাঝে এটা বিকেলবেলা দিই ওকে। এই যে এটা খাবে ছোট ছেলে আজমির, একটা খাবে, এক পিস খাবে, আর এক পিস খাবে মাস্টার। তো খেতে খেতে আজকে বিদায় নিব, আমার ভিডিওটা এ পর্যন্তই আজকের মতো শেষ করে দেব। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথায় কাজে কোনো ভুল হলে বা আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে মাস্টারকে অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে আমি, আর আমার মেয়ের জন্য অনেক দোয়া করেন আপনারা। আপনাদের জন্য আমি মন থেকে প্রাণ থেকে দোয়া করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আগামী ব্লগে দেখা হবে, আসসালামু আলাইকুম।